उच्च माध्यमिक परीक्षा की तारीखों में फिर से फेरबदल हुई है। 29 जून को होने वाली परीक्षा फिलहाल नहीं होगी। परीक्षा जुलाई महीने में 2, 6 और 8 जुलाई को होनी है। इस बात की जानकारी शिक्षा मंत्री पार्थ चटर्जी ने दी है। उन्होंने कहा है कि बाकी जानकारी उच्च माध्यमिक शिक्षा संसद की तरफ से दे दी जाएगी। उच्च माध्यमिक के पूर्व जे परीक्षा सूची घोषणा कर 29 जे परीक्षाटी से दिन टीके बद दिए 2, 6, 8 এই তিনটে দিন পরীক্ষার কর্মসূচি উচ্চ মাধ্যমিকের যে কটি পরীক্ষা বাকি আছে তার ব্যবস্থা করছি। আবার বলি 2, 6, 8 29 জুন কোনো পরীক্ষা হবে না। 2 তারিখ প্রথম পরীক্ষা, 6 তারিখ দ্বিতীয় পরীক্ষা, 8 তারিখ জুলাই মাসের তৃতীয় দিন। এর সমস্তটাই আজকে উচ্চ মাধ্যমিক পর্ষদের সাথে কথা বলেছি। আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি শিক্ষা দপ্তরের মনীষ জৈনের সাথে কথা বলেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ আলোচনা করার পর তার অনুমোদনে আমরা দিন ঠিক করেছি 2, 6 এবং 8। অনেকে কালকে প্রশ্ন করেছিলেন 29 তারিখের পরীক্ষা নিয়ে কি হবে, সেইটিকে আমরা পিছিয়ে দিয়ে 2 তারিখ প্রথম, 6 তারিখ দ্বিতীয় এবং 8 তারিখ তৃতীয় পরীক্ষার যে বিষয়সূচি তা উচ্চ মাধ্যমিক পর্ষদ তারা তাদের ওয়েবসাইটে দেবে এবং প্রচার করবে। কিন্তু এই পরীক্ষা গ্রহণ আবার বলছি নিয়ম বিধি মেনে করতে হবে, দূরত্ব বিধি মেনে করতে হবে, স্যানিটাইজেশনের বিষয়টি প্রাধান্য পাবে, মাস্ক প্রাধান্য পাবে। 4টি বিষয় আমরা আবার বলছি কোনো রকম শিথিলতা দেখানো যাবে না এবং আমরাও আমাদের শিক্ষা দপ্তরের থেকে তাদের কাছে জানিয়ে দিয়েছি। শিক্ষা যে পরীক্ষা কেন্দ্রগুলো যথাসম্ভব তার বাড়ির আশেপাশে হলেই যদি করা সম্ভব হয় তাহলে সেটা করবে। इस कार्यक्रम के प्रायोजक है एडमिशन एंड प्लेसमेंट कंसल्टेंट एडमिशन गुरु, एक पहल शिक्षा की ओर। अब पाए 8,000 से भी ज्यादा कॉलेजेस और यूनिवर्सिटीज में सीधा एडमिशन और सीखें 300 से भी ज्यादा प्रोफेशनल कोर्सेज। सिर्फ एक ऑनलाइन एग्जाम के जरिए पाए 100% तक की स्कॉलरशिप भी। तुरंत संपर्क करें कोलकाता के मशहूर एडमिशन एंड प्लेसमेंट कंसल्टेंट एडमिशन गुरु को